বর্তমানে কোন দেশের গোয়েন্দা সংস্থা সবথেকে দুর্ধর্ষ অথবা কোন দেশের গোয়েন্দা কিভাবে সিক্রেট এজেন্ট নিয়োগ, এসব নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। ইন্টারনেটের কল্যাণে এসব এখন আমাদের নখদর্পণে, তবে অনেক মজার আর অজানা তথ্য আমাদের চোখ এড়িয়ে যায়। আজকে এমনই এক মজার তথ্য দিব আপনাদের সামনে। নাম মেলিটা নরউড, যিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা হিসেবে সেই জীবন অতিবাহিত করছিলেন। সামারি নিজের বাগান চেরি ফল দিয়ে জ্যাম তৈরি অথবা অবসর সময় সেলাই কাজই ছিল মেলিটা নরউডের প্রত্যাহিক চেহারা। কিন্তু 80 বছর বয়সে এক ভয়ঙ্কর তথ্য বদলে দেয় নরউডের চেহারা। সারা পৃথিবীর মানুষ অন্য এক রূপে দেখে তাকে, মেলিটা, যিনি কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির তথ্যের উৎস হিসেবে কাজ করত। 1937 সাল থেকে দীর্ঘ 40 বছর ব্রিটিশ নন ফেরাস মেটাল রিসার্চ অ্যাসোসিয়েশনে নিজ অবস্থানে থেকে কেজিবিকে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করে গেছেন এই নারী। লাটভিয়ান পিতা ও ব্রিটিশ মায়ের ঘরে জন্ম নেওয়া মেলিটা অনেকটা শখের বশেই এই পেশে এসেছিলেন। যখন তিনি স্পাই হিসাবে কাজ করেন তখন কেজিবি তার সাংকেতিক নাম দিয়েছিলেন হোলা, যার মাধ্যমে কেজিবির সাথে তার যোগাযোগ তার মতে সোভিয়েত ইউনিয়নে রিক্রুয়েট করা নারী এজেন্টদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন মেলিটা। 1972 সালে এসে মেলিটার স্পাই বন্ধ হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দেশদ্রোহিতার কথা ফাঁস হয় আরও 20 বছর পর, অর্থাৎ 1992 সালে। রুশ প্রখ্যাতাকি ভাসিলি মিত্রখন তার এই তথ্য ফাঁস করেন। তবে মেলিটাকে এজন্য কখনোই বিচারের মুখোমুখি হতে হয়নি, বরং মেলিটা সরল স্বীকারোক্তি দিয়ে বলেন, আমি টাকার জন্য কাজ করিনি, তথ্য পাচারের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সমতা আনার চেষ্টা করেছি। একটি দেশ যখন শক্তিশালী হয়ে যায় তখন আরেকটি দেশকে তথ্য দিয়ে আমি সমতা এনে ভয়াবহ যুদ্ধ ঠেকিয়েছি। আমার তথ্য একটি দেশের গরিব মানুষের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করেছে। I did what I did not to make money but to help prevent the defeat of a new system. মেলিটা নরউড মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটিশ মিডিয়াতে গোয়েন্দা দাদি নামে পরিচিতি পান। নির্মিত হয়েছে তার জীবন কাহিনী নিয়ে রেড জোন নামে একটি ব্রিটিশ চলচ্চিত্র, যেখানে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী জুডি ডেন্স। 2005 সালে 93 বছর বয়সে মৃত্যু হয় বিশ্বের আলোচিত এই স্পাই নারীর।